সবাইকে স্বাগতম আজকের ক্লাসে। তো আমরা এখন দেখব হচ্ছে যে পিএইচপি এর মধ্যে কিছু ম্যাথের ফাংশন আছে, ঠিক আছে? ম্যাথের ফাংশন গুলো কিভাবে বের করে দেখেন। আমরা চাচ্ছি যে আমরা পাই এর মানটা বের করব। ম্যাথের ফাংশন গুলো এভাবে লিখতে হয়। সো পাই নামে কিন্তু একটা ফাংশন ওদের দেওয়াই আছে লাইব্রেরির মধ্যে, ঠিক আছে? পাই তো পাই কে লিখতে হলে আমাদের ম্যাথের ফাংশন গুলো লিখতে হলে এভাবে ব্রেকেট দিয়ে লিখতে হয়, ইকোর মধ্যে ব্রেকেট দিয়ে লিখতে হয়। তাহলে আমরা ইকোতে ব্রেকেট দিয়ে লিখলাম পাই, তাহলে পাই এর যে মানটা আমরা জানি 3.1416 সামথিং একটা মান আছে, সেই মানটা এখানে শো করবে, ঠিক আছে? পাই এর জন্য এই মানটা এখানে শো করবে। তাহলে দেখি মানটা শো করাই, দেখেন তো 3.1416 যেটাকে আমরা বলি সেটা আমরা এভাবে চাইলে পাই কে ইউজ করতে পারি, বুঝা গেছে? এরপরে ধরেন আপনি মিনিমাম বা ম্যাক্সিমাম বের করবেন, যেমন আপনি লিখলেন আপনি বের করবেন মিনিমাম, ঠিক আছে? ধরেন 0, হ্যাঁ, -10, 20, 50, -15। তাহলে এখানের মধ্যে বলেন তো মিনিমাম মান কোনটা, সর্বনিম্ন ছোট মান কোনটা? -15। তাহলে আপনাকে আউটপুট দেখাবে -15। আর যখন ম্যাক্সিমাম করতে চাই তাহলে 50 VR ট্যাগ দিয়ে, মানে পাশাপাশি দেখাবো না আমরা, স্বাভাবিক যে নিচেই দেখাবো। তাহলে মনে করেন মিনিমাম ফাংশনের পরে আমরা VR ট্যাগটা দিয়ে নিলাম, তো নিচে আসবে মিনিমামের মতো করে ম্যাক্স বের করে ফেললাম, এখন আর বিআর ট্যাগ দরকার নেই আমাদের, শেষ, ঠিক আছে? তাহলে দেখেন মিনিমামটা বের করবে, ব্রেক নিচে আসবে, ম্যাক্সিমাম মানটাও দেখাবে এখান থেকে। সো এটা আমরা করে দেখি, ঠিক আছে? ক্লিয়ার এটা? তাহলে আমরা ম্যাক্সিমাম মিনিমাম বের করতে পারি। আপনি চাইলে অ্যাবসোলিউট ভ্যালু যদি বের করতে চান, অ্যাবসোলিউট ভ্যালু যদি বের করতে চান, আমরা জানি যে অ্যাবসোলিউট মানে কি, যেটা আমরা পরম মান বলি, মানে মানটা যদি নেগেটিভ থাকে সেটা কি হয়ে যাবে, পজিটিভ হয়ে যাবে, সেরকম অ্যাবসোলিউট আছে। আমরা স্কোয়ার রুট বের করতে পারি, রাউন্ড মান বের করতে পারি, ঠিক আছে? হ্যাঁ, রাউন্ড মান বলতে আমরা এই তিনটা জিনিস একসাথে দেখে ফেলি বারবার রান না করে। প্রথমে কি বলছিলাম, আচ্ছা, অ্যাবসোলিউট অ্যাবসোলিউট অ্যাবসোলিউটটা করি আগে। সাপোজ এবিএস অ্যাবসোলিউট একটা মাইনাস মান দি, এটা প্লাস হয়ে যাবে, ঠিক আছে? বিআর সাপোজ 9 এর স্কোয়ার রুট দেখবো আমরা, রাউন্ড ভ্যালু দেখতে পাচ্ছি 4.6, এর রাউন্ড মানটা আমরা দেখব। আমরা তিনটাই করি, তাহলে -6.2 এটার অ্যাবসোলিউট ভ্যালু করলে কত হবে, মাইনাসটা চলে যাবে, 6.2 থাকবে। স্কোয়ার রুট অফ 9 কত আসবে, 3 আসবে। রাউন্ড অফ 4.6 কত আসবে, রাউন্ড করলে কত আসবে, এটা 4.6 কে রাউন্ড করলে কত আসবে, মান নিচের দিকে নামবে না উপরের দিকে উঠবে? রাউন্ড মানে কি, রাউন্ড মানে হচ্ছে যে পূর্ণ সংখ্যার কাছাকাছি যেদিকে থাকবে সেদিকে যাবে। তো 4.6 এটা কি 4 এর কাছাকাছি না 5 এর কাছাকাছি? 5 তাহলে 5 আসবে। দেখেন যদি আমি লিখতাম 4.4 তাহলে সেটা চলে যেত কোথায়, 4 এ,
কারণ সে 4 এর কাছাকাছি আছে 4.6 এটা 5 এর কাছাকাছি আছে তাহলে 5 চলে যাবে তাহলে এই গেল আমাদের এই ফাংশনের কাজগুলো আচ্ছা সি পিএইচপি এর মধ্যে মাঝে মাঝে দেখবেন অনেক জায়গায় র্যান্ডম কিছু ভ্যালু আমাদের জেনারেট করতে হয় র্যান্ডম ভ্যালু মানে কি সেটা যতবারই আমি প্রোগ্রামটা রিফ্রেশ করব একটা র্যান্ডম মান জেনারেট হবে নিচ থেকে হ্যাঁ আগের মানটা রিপিট হবে না আর কি তো এই র্যান্ডম ভ্যালুটা আমরা কিভাবে ইয়া করতে পারি দেখেন ইকো র্যান্ড এই র্যান্ড মানে হচ্ছে র্যান্ডম মানে বারবার আমি যতবারই প্রোগ্রাম রিফ্রেশ করব একটা র্যান্ডম মান জেনারেট হবে ঠিক আছে ইন্টারেস্টিং দেখেন 50668715 ওকে রিফ্রেশ করি দেখেন মান চেঞ্জ হচ্ছে প্রতিবার এবং একটা মান যেটা একবার আসছে সেটা আর কখনো সেকেন্ড টাইম আসবে না স্যার এটা কি নিজে থেকে আসবে হ্যাঁ এটা সিস্টেম নিজ থেকে একটা মান জেনারেট করবে যেটাকে আমরা র্যান্ডম ভ্যালু বলি থাকি আর কি আপনি চাইলে একটা লিমিট চুজ করে দিতে পারেন যে ওই লিমিটের মধ্যে আমাকে র্যান্ডম মানটা দেখাতে হবে তাহলে আমি কি করতে পারি র্যান্ড এর মধ্যে আমি লিখলাম 1,100 বা 10,100 সো এই আমি এখন লিমিট চুজ করে দিলাম যে 10 থেকে শুরু করে 100 এর মধ্যেই মানগুলো থাকতে হবে এতক্ষণ কিন্তু কোনো লিমিট ছিল না ইচ্ছে মতো সিস্টেম দেখাচ্ছে এখন আমি বলে দিলাম যে র্যান্ড 10,100 তার মানে হচ্ছে র্যান্ডমলি যে মানগুলো এখন দেখাবে আমাকে সেটা 10 থেকে শুরু করে 100 এর মধ্যেই থাকবে বুঝতে পারছেন এখন দেখি 86 54 99 40 100 এর বাইরে যাচ্ছে দেখেন 10 এর নিচেও নামবে না 100 এর উপরেও যাবে না 10 থেকে 100 এর মধ্যে র্যান্ডমলি আমাদেরকে মান দেখাচ্ছে ক্লিয়ার দেখেন ঠিক আছে এটা বুঝছেন সবাই স্যার এখানে যদি 100 থেকে 1000 দি তার মানে 100 থেকে 1000 এর মধ্যেই দেখাবে অবশ্যই লেটস চেক 100 টু 1000 যদি দি সি ঠিক আছে জি স্যার 100 থেকে 1000 এর মধ্যে দেখাবে আশা করছি আপনারা ক্লাসটি উপভোগ করেছেন এতক্ষণ ধরে আমার সাথে থাকার জন্য ধন্যবাদ সবাই ভালো থাকবেন